ঢুকিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম। নিনজা H2 ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক এটা। বাইকের প্রাইস 28 লাখের। মুখের সাইজ আর চাকার সাইজ দেখো একই রকম। বাইক বাইক হলো প্রতিটা ছেলের ইমোশন, মানে এখান থেকে একটা ভালোবাসা। আমার মতো অনেক ছেলে রয়েছে বা অনেক ছেলেই আজকে একটা বাইক কেনার জন্য নিজে ইনকাম করা শিখেছে, নিজের ইনকামের রাস্তা খুঁজে নিয়েছে। তারপরে আমাদের বডির যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন আমাদের বডি তৈরি, ঠিক তেমন যেন আমাদের ছেলেদের ভেতরে একটা অন্যরকম ইমোশন কাজ করে যে আমাদের কাছে একটা বাইক না থাকলে হবে না, বাইক লাগবে, বাইক লাগবে। মানে এই ছোটো বাইকে নেওয়ার জন্যই আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, তোমরা জানো অনেকে। আমাদের এই বাইক কিন্তু একটা সুপার বাইকের স্বপ্ন, সেই স্বপ্ন তো সারা জীবন থেকেই যায়। তো আজকে আমার কাছে রয়েছে একটা অন্য রকম জিনিস, যে জিনিসটা বাংলায় হয়তো বাংলা মোটো ব্লগিংয়ে কেউ দেখায়নি। আমি প্রথম দ্য বিট গাই হয়তো প্রথম দেখাতে চলেছি তোমাদেরকে। ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক আর ওয়ার্ল্ডের মানে একটা ফেমাস বাইক, যেটার ক্রাশ আর কি সবাই রয়েছে, সব ছেলেরা এই বাইকের প্রতি ক্রাশ খায়। তো চলো দেখে নাও তোমরা একবার। এই দেখো নিনজা H2, মানে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক এটা। সরাসরি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি। তো অন্যরকম ভালোবাসা একটা সুপার বাইকের উপরে। আর নিনজা H2 মানে তো অন্যরকম, মানে আমরা চোখ বুঝে শুধু দেখি একটা নিনজা H2, মানে অন্যরকম একটা ফিল। তো আমার কাছে আজকে রয়েছে নিনজা H2। তো এইটা নিয়ে আজকে অনেক কথা হবে, অনেক কিছু হবে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছো, এই মুখটা নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে নাও। তো ভিডিও কন্টিনিউ করা যাক আর কন্টিনিউ দেখতে থাকো, চলো। এই বাইকটাকেই ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক বলা হয় না, এটা হলো নিনজা H2, যেটা হলো রোড পারমিট রয়েছে। কিন্তু নিনজা H2R যেটা, সেটাতে তোমার রোড পারমিট নেই, ওটা শুধু রেসিং ট্র্যাকের জন্যই। তার কারণ হলো ওটাতে তোমার লুকিং গ্লাস নেই, ওটাতে লুকিং গ্লাস নেই। আর এখানে যেমন হেডলাইট রয়েছে, নিনজা H2তে যেমন হেডলাইট রয়েছে, ওটাতে হেডলাইট নেই। তো ইন্ডিয়ান রোড বা যে কোনো রোডে যখন তুমি বাইক চালাবে তখন লুকিং গ্লাস আর হেডলাইটটা মাস্ট, তার জন্যই ওটাই তোমার রোড পারমিট নেই। এটা H2R রয়েছে, আর টাইপ ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক। নিনজা H2R মাত্র ২৬ সেকেন্ডে ৪০০ টপ তুলেছিল। তো এইটা হলো গিয়ে নিনজা H2 এর দম পর্যন্ত কোনো বাইক তুলতে পারেনি, নিনজা H2R প্রথম বাইক। আর এইটা হলো নিনজা H2, মানে নিনজা H2R এর একটু লোয়ার ভার্সান এটা। তো তোমার সামনের লুকস, এইটা হলো লুকস। আর এটা হলো চাবি, স্বপ্নের চাবি হলো এই নিনজা H2, প্রতিটা ছেলের স্বপ্ন। আর এই হলো গিয়ে স্বপ্নের চাবি, এইটুখানি জিনিসে পুরোটা চলবে। তো এইটা হলো গিয়ে চাবি, ঢুকিয়ে দিলাম আর ঘুরিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ, দেখো এই হলো মিটার, এই মিটার কনসোল এরকম লাগে দেখতে। দেখো এখানে তোমার অ্যানালগ সিস্টেমও রয়েছে, ডিজিটাল সিস্টেমও রয়েছে। এটা তোমার স্পিড দেখা যায় এখানে, আর এটা অ্যানালগ সিস্টেম। আর এই জিনিসটা দেখবে সুপার বাইকেই রয়েছে, যেমন স্টিয়ারিং ডাম্পার বলে এটাকে। হ্যান্ডেলটা অনেকটা স্টেবল রাখে। তোমার হাই স্পিডে যখন বাইক থাকে তখন বাইকের হ্যান্ডেলটা স্টেবল রাখার জন্য হলে স্টিয়ারিং ডাম্পার লাগানো হয়। মানে এখানে বসেই দেখার অন্যরকম একটা ফিল, যে একটা বাইকে বসে আছি। মানে এটাকে ছোটো মোটো রোবট বললে চলে, কারণ এটা বাইকের ভেতরে পড়ে। এটা বাইক মনে হচ্ছে, একটা ছোটো মোটো রোবট মনে হচ্ছে। আমার সাউন্ড শুনিয়ে নি তোমাদেরকে। ও ভাই, তো এই হলো সুপার বাইকের সাউন্ড। ভাই এই বাইকটা তোমার সিসি রয়েছে 998 সিসি। আর তোমার এটাতে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, মানে 4 সিলিন্ডার। আর 1.5 ভার্সন 3-তে যেখানে সিঙ্গেল সিলিন্ডার, সেখানে এটাতে 4 সিলিন্ডার। মানে এটাতে পাওয়ার রয়েছে তোমার 310 নিউটন মিটার, যেটাতে তোমার 14,000 RPM-এ কাজ করে। 165 নিউটন মিটার টর্ক রয়েছে, যেটা তোমার 12,500 নিউটন মিটারে কাজ করে। তো ভাবতে পারছো বাইকের পাওয়ার লেভেল, মানে কোন লেভেলের পাওয়ার বাইকে। তো কোনো ব্যাপার না, আমারটাও বেস্ট। 1000 সিসির অনেক বাইক রয়েছে, অনেক সুপার বাইক রয়েছে, কিন্তু কথা হচ্ছে এটাই যে নিনজা H2R বা নিনজা H2তে এত পাওয়ার কেন বা এত স্পিড কেন দেয়? এইটা হচ্ছে মেইন কথা। সেখানে বলতে গেলে নিনজা H2 তে একটা আলাদা টেকনোলজি ইউজ করা রয়েছে, যেটাকে বলে র্যাম এয়ার ইনটেক সিস্টেম, যেটাকে তোমার যেটার জন্য এখান থেকে পুরো যত বাইক যতটা স্পিডে যায়, স্পিডে যাওয়ার সাথে সাথে তোমার এখান থেকে হাওয়া ঢোকে, মানে পুরো স্পিডে হাওয়া ঢুকছে। এখানে র্যাম এয়ার ইনটেক সিস্টেম থেকে হাওয়া ঢুকছে, হাওয়া ঢুকে এখান থেকে এই পাইপটা রয়েছে, এই যেটা পাইপ দেখতে পাচ্ছ পাইপ মতো, কিন্তু এইখান থেকে সিস্টেমটা এসে এখানে আসে, এখানটায় এখানে এসে এখানে লাগে সব থেকে যে মেইন যে ফিচার্সটা, সেই ফিচার্সটা হলো তোমার सुपर चार्ज, যে সুপার চার্জ টেকনোলজি সুপার কারে থাকে। তো নিনজা H2 বা নিনজা H2R পৃথিবীর একমাত্র বাইক যেটা তোমার সুপার চার্জ দেওয়া রয়েছে। তো এখানকার সুপার চার্জটা কাজ কেমনভাবে করে, এখান থেকে তোমার এয়ারটা ফুল প্রেসারে, মানে প্রচুর প্রেসার দিয়ে তোমার এখানে নেওয়া হয় সুপার চার্জে। তো সুপার চার্জের কাজটা কি হয়, সুপার চার্জটা ওই এয়ারটাকে আরও টানে, মানে আরও টেনে সুপার চার্জের মাধ্যমেই তোমার মানে ইঞ্জিনে দেয়, পিস্টনের ভেতর দিয়ে ইঞ্জিনে দিয়ে তারপরে প্রেসার ক্রিয়েট করে, তার পরে গিয়ে স্পিডটা সেইভাবে আসে, বিস্ফোরণটা হয় ভেতরে। তো ওইটার জন্যই আরও প্রচুর স্পিড দেয়, যেটা অন্যান্য সুপার বাইকে থাকে না, তার জন্যই তোমার নিনজা H2 বা নিনজা H2R এর স্পিডটা এত বেশি হয়। এই বাইকের আরও কিছু খাসিয়াত রয়েছে, সেটা হলো তোমার এই যে বাইকটা, এটা পুরোটা লাইট ওয়েট, মানে যে হিসাবে পাওয়ার রয়েছে, যেমন অন্য বাইকের ওয়েট হয় সেই হিসাবে এই বাইকটার ওয়েট খুবই হালকা। ওয়েটটা হলো গিয়ে তোমার মাত্র 216 কেজি ওয়েট। আর এই বাইকটা তোমার ফুল কার্বন ফাইবারের কাজ করা রয়েছে, এই যে বডিটা পুরোটা কার্বন ফাইবারের, তার জন্যই লাইট ওয়েট করতে পেরেছে বাইকটা। তো ডুয়েল ডিস্ক রয়েছে, সামনে একটা ডিস্ক এরপরে আরেকটা ডিস্ক ইউজ করা হয়, ব্রাম্বো ব্রেক। বাইকে সবথেকে সেক্সি লাগে আমার, মানে দুকাটি আর নিনজা H2 আমার সবথেকে সেক্সি লাগে এই জিনিসটার জন্য, সেটা হলো সাইড সুইংগাম। মানে যখন চাকাটা ঘোরে না ভাই, সেই লেভেলের লাগে, এরকম মোটা চাকায় সাইড সুইংগাম ইউজ করে। দেখবে ম্যাক্সিমাম বাইক হলো গিয়ে তোমার MotoGP এডিশনের, যেগুলো রেসিং বাইক, কারণ তোমার রেসিং বাইকে কিছুক্ষণ বাইক চালানোর পরেই ওই যে টায়ারটা থাকে ওই স্পিডে টায়ারের ক্ষয় হয়, আর টায়ারটা বেশিক্ষণ চলে না, তার জন্য কি করতে হয়, দেখবে রেসিংয়ের ভেতরেই তোমার টায়ার চেঞ্জ হয়। তো সেই সময় যাতে কম টাইম সেভ হয়, মানে কম টাইম লাগে টায়ার চেঞ্জ করতে, তার জন্যই বেসিক্যালি MotoGP'র বাইকগুলোতে সাইড সুইংগাম থাকে, আর এই বাইকেও সেই ধরনের সাইড সুইংগাম ইউজ করা হয়েছে। তো যত ইনস্ট্রুমেন্ট রয়েছে বাইকের সব একটা সাইডে, ওই সাইডে কিচ্ছু নেই, শুধু দেখো মুখের সাইজ আর চাকার সাইজ দেখো একই রকম। মানে আমার এটা 200 টায়ার, এখানে তোমার সাইলেন্সার আফটার মার্কেট লাগানো, যেটা তোমার নিনজা H2 তে থাকে, সেই সাইলেন্সারটা লাগানো নেই। এখানে দেখতে পাচ্ছ এই বাইকে আর কি রেস স্পিডের সাইলেন্সার লাগানো রয়েছে। আর তোমাদের আরও একটা সেক্সি জিনিস দেখাই, মানে সুপার বাইক জিনিসটাই সেক্সি আমার, তো মানে ওটাই হলো কি মারাত্মক লাগে, যে সুপার বাইক জিনিসটাই সেক্সি। এখানে দেখা যাচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে, এই যে মানে 4 সিলিন্ডারের ইঞ্জিন, তার জন্য 4টে ব্যান্ড পাইপ বেরিয়েছে, মানে এটাও মানে আমার খুব সেক্সি লাগে দেখতে, যে 4খানা ব্যান্ড পাইপ বেরিয়েছে, আমাদের একটা ব্যান্ড পাইপ বেরোয়, আর এখান থেকে 4খানা তোমার ব্যান্ড পাইপ। এবার সামনের ফ্রন্টের লুকসটা, এইটা মানে তো কি বলবো, অন্য লেভেলের দেখতে, আর লাইটটা যখন ভাই জ্বলে না ভাই, অন্য লেভেলের লাগে দেখতে। এই মুখটা দেখো আর এই মুখটা দেখো, এর সাথে মানায় না, এই জন্যে আমি সুপার বাইক নিই না, আর টাকা পয়সার প্রবলেম সেটা বলছি না। তো এই হলো কি লুকস তোমার, তো সেই লেভেলের লুকস। আর চলো এবার একটু বসি সুপার বাইকে, বসি নিনজা H2 তে বসি। এই হলো নিনজা H2, আর নিনজা H2 এর উপর প্রথমবার লাইফে ফার্স্টবার উঠছি। তো তোমরা দেখতে পাচ্ছ, ও ভাই একদম মানে ওয়েটও কম, আর তারপরও হাইটটা দেখো, এই সাইডে আমার পুরো পা পেয়ে গেছে, আর এই সাইডেও পুরো পা পেয়ে গেছে, একটুও তোমার ইয়ে নেই, উঁচু নেই। আমার বাইকের থেকে মনে হয় নিচু মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। আর এইখানে দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে, রাইডিং পজিশনও সেই লেভেলের। সবশেষে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো প্রাইস। বাইকের প্রাইস কত, এটা হলো সবথেকে বড় কথা। নিনজা H2R এর প্রাইস তোমার 78 লাখের কাছাকাছি, মানে একটু আপ ডাউন হবে এরকম হলো গিয়ে নিনজা তোমার H2R এর প্রাইস। আর আমার কাছে রয়েছে নিনজা H2, নিনজা H2 এর প্রাইস রয়েছে প্রায় 50 লাখ টাকা মতো, একটু আপ ডাউন হবেই। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো 50 লাখ, মানে 50,000 বলে ফেলছি, মানে চিন্তা ভাবনা কোনোদিন বড় হবে না আমার, এরকমই থেকে যাবে, মানে 50 লাখের বাইক আমার সামনে। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। স্বপ্নের বাইক নিনজা H2। তো ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা গাইস, দেখা হবে আরেকটা নতুন ব্লগে নতুন কন্টেন্ট নিয়ে।